How to play Java edition in your Android? Hey বন্ধুরা, তোমরা কিভাবে Java edition তোমাদের মোবাইলে খেলবে? তো আজকে আমি সেটাই দেখাবো। তো চলো, আমার হোম স্ক্রিন আছে, প্লে স্টোরে যেতে হবে। আর যারা জানো তারা এটা লাইক দিয়ে দিও, এটা সাবস্ক্রাইব দিয়ে দিও। আর যারা জানো না তাদের জন্য তো এখানে লিখতে হবে পোজাব লঞ্চার, POJAVI LAUNCHER পোজাব লঞ্চার। সার্চ করলে যে এটা আসবে, যেরকম ফেস ইন্টারফেস থাকবো। আমি এটাতে 5 স্টার দিছি। আমি আমার নামটা দেখাবো না, সেটা ইনস্টল আমাদের আগে 3 ইনস্টল আছে, তো আমি এখান থেকে বের হয়ে যাই। এরপর আমি মাহুন ঢুকে দেখাচ্ছি যে কীভাবে এটা খেলবো। তোমরা প্রথমে একটা অনলাইন যেই সব দিয়ে একটা নাম বানিয়ে নিবা, একটা নাম দিয়ে দিবা। যেহেতু যেহেতু আমার আগের থেকে অ্যাকাউন্ট আছে, তো আমি আমার অ্যাকাউন্টে গেছি। তোমাদের মতো তোমরা ভার্সন সুইচ করে নিবা। যদি 3 GB থাকে তাহলে আমি রিকমেন্ড করবো এই যে কোনটা জানি 1.8.8 খেলতে। এখন তোমরা বলবো ভাই এখানে অপটিফাইন কোথা থেকে আসলো, যেখানে দেখা যাচ্ছে অপটিফাইন। আমি এটা কি একটা অপটিফাইনটা লাগানো উচিত, কারণ যদি তোমার 3 GB থাকে এখান থেকে তুমি তোমার সেটিং মতো ই করতে পারবো। আমি এখানে আমার মতো একটা সিটিং দিয়ে নিছি, ঠিক আছে? তো দেখো এখানে আমার মতো একটা সেটিং নিয়ে নিছি। যেহেতু আমারটা 3 GB র্যাম, তো আমি এইভাবে মানে এইভাবে নিছি, 60 তে রাখছি। তোমরা চাইলে নিতে পারো আমারটা, ঠিক আছে? এরপর অপশন, আর যদি কাস্টম কন্ট্রোল চাও যে এখানে অপশন আছে, দেখো এটা হলো আমার কন্ট্রোল, এই সাইডে ক্লিক করবো, মানে এই সাইডে। তো মোবাইলে যেদিক দা মানে মিনিমাইজে বাটন আছে সেই সাইডে ক্লিক করবো না, খালি এই সাইডে একটা সোয়াইপ করবো, ঠিক আছে? এই সাইডে করলে হবে না, এই সাইডে করতে হবে। এখন যেহেতু আমার কাছে একটা আছে, তো আমি তোমার একটা পর আর একটা ভিডিওতে বলবো না। আমি বের হয়ে যাই যেখানে অপশন আছে, কোনো অপশন দেখছো এখান থেকে তোমরা এই যে বলে লঞ্চে মোড যে এটা আছে না, এখান থেকে তোমরা নিতে পারবা। এখন বলবা বা এটা কীভাবে খেলবো, এটা অনেকই পদ্ধতি আছে, মানে তোমার ভার্সন চুজ করে আগে ডাউনলোড করতে হইব, আগে ডাউনলোড করবা। পরে এখানে প্লে বাটন আসলে ডাউনলোড করা শেষ হলে প্লে আসবো, প্লে বাটন টিপ দিয়ে নিতে। তো দেখো যে আমার এটা ওপেন হয়ে গেছে। পরে এখানে যে একটা মাউসের অপশন আছে না, ধরো এই যে মাউসের অপশন, এই যে এখানে সাইডে, এই সাইডে তোমার এটা একটা মাউস আসবো। এটা তোমার একটা ভিতরে টিপ দিতে হবে না, তুমি যে কোনো তোমার মোবাইলের স্ক্রিনে এই করলে এটা মাউসটা লড়বো। এখন বলবো ভাই তুমি মনে এক্সটার্নাল মাউস ইউজ করছো না? ভাই আমি একটা এক্সটার্নাল মাউস ইউজ করে নিবি, এরকমই একটু লোড হতে সময় লাগবে, 3 GB। আর যাদের 4 GB 5 GB তাদের ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক তাড়াতাড়ি ফাস্ট হইব। তাদের রেজুলেশন কমপক্ষে 90 রাখলে যথেষ্ট, কেন এক একটা ডিভাইসে ভাই এক একটা। আমি আমি 3 GBটা বলতে পারবো। আর তোমরা তো লাইক সাবস্ক্রাইব তো করোই না, মনে হয় তো তোমরা লাইক সাবস্ক্রাইব চিনোই না। দেখো একদম পুরো জাভা ইন্টারফেস, আমগুলো মোবাইলে খেলতেছি। আমি প্রুফে দেওয়ার জন্য দেখো দেখো আমি সে মোবাইলে চাপ দিতেছি। পরে কী করবো, মাউসটা যেখানে যাইবা একটা ক্লিক, যে কোনো জায়গায় ক্লিক করে দিবা। যেহেতু আমি একটা ওয়াল বানায় রাখছি আগে থেকেই, নিজে দেখো। আর বলতে পারো ভাই তুমি তো জিওয়াই সেগুলো লাগাইতে পারো। দেখো ভাই যেহেতু এটা 1.8.8 তাহলে এটা তো নেদারে থাকবো না ভাই, কারণ তোমার 3 GB তোমার জাভা এডিশন খেলেই চলো ভাই, তাই তোমার ভার্সন দা কোনো কিছু ম্যাটার হয় না। দেখো ভাই তারও এই যে এখানে যে GUI এখানে টিপ দিলে আর কি হবো, তোমাদের সেটিং এরকম নাও থাকতে পারে, ডিফল্ট সেটিংয়ে থাকতে পারে। তো যেহেতু আমি অনেক দিন ধরে খেলতেছি, এই জন্য এটা একটা হাউস আসছে এরকম বানাইতেছিলাম।
মানে আজকে আমি অ্যাপটা খোঁজাখুঁজি করে পাইছি। আমার FPS জিউআই এখানে দেখতে পারছো কত কম FPS। ব্যাডরক এডিশনে কি হয় জানো? কেন তুমি ধরো গড ব্রিজিং করতে পারবো, ধরো দেখাই একটু উপরে যাই আমি, তুমি এভাবে ব্রিজিং করতে পারবো, দেখো আমার এভাবে হইতেছে না, এই যে দেখো দেখছো ভাই আমি অনেকবার ক্লিক করতেছি হইতেছে না, ক্লিক হইতেছে না দেখছো। আর জাভা এডিশনে কীভাবে করে দেখাই দাঁড়ো, জাভা এডিশনে ক্রাউচে তৈব, এরপরে যেভাবে করতে হবে দাঁড়ো এই যে এইভাবে দেখছো, তোমার খেলা কাম তুমি খেয়ার বাড়িতে দেখো আমি স্কোর লাভ করতেছি। আমি তো ডাউনলোড প্রসেস তো দেখাই দিলাম, এখন গেম প্লে প্রসেস আমি আজকে দেখাবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো আর সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও, গুড বাই।